চ্যানেল উইথ ওয়ান অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো আজকের ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো, থাম্বনেল টাইটেল দেখে আমরা আজকে কোথায় যেতে চলেছি। ইয়েস, আমরা আজকে যাচ্ছি বকখালি। তো একদম ভিডিওটাকে স্কিপ করবো না, সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো চলো, আমরা এখন বাজে এখন ভোর পাঁচটা, আমরা এখন বেরোচ্ছি। আর সাথে কে কে রয়েছে জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের। চলো, স্টে টিউনড। এবার আমরা বকখালির উদ্দেশ্যে রওনা হলাম, আর এখন বাজে ভোর সাড়ে পাঁচটা মতন। ভোর সাড়ে পাঁচটাতেই আকাশে একদম পুরো পরিষ্কার আলো ফুটে গেছে। আমরা যাচ্ছি আমাদের গাড়িতে। ফার্স্টে নিউ টাউন হয়ে, বেহালা হয়ে, জোকা হয়ে, তারপর নামখানা হয়ে ঢুকবো বকখালি। আর সম্পূর্ণ রাস্তাটা তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। ভীষণ ভালো লাগবে, দেখতে থাকো আর সাথে থাকো। ঘুরতে যাওয়া অনেক সময় পরিকল্পনা করেও ক্যান্সেল হয়, সেজন্য আমাদের স্বাভাবিকভাবে প্রি পরিকল্পনা কোনো থাকে না। আমাদের যখন যেখানেই ঘুরতে যাই, সাডেন প্ল্যানেই সব কিছু হয় আর কি। তো দেখো, কথা বলতে বলতে আমরা চলে এলাম আইটিসি রয়্যাল বেঙ্গলের কাছে, আর গাড়িটার এত ঝাঁকুনি হচ্ছিল যার জন্য ক্যামেরাটা একটু নড়ে গেছে। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। বেশি পরিকল্পনা নিয়ে কাজ করলে স্বাভাবিকভাবে বাস্তবায়িত সবসময় হয়ে ওঠে না, আর সেই জন্যেই হঠাৎ প্ল্যানিংয়ে কাজ করেই আমরা সেটাকে বাস্তবায়িত করে তুলি। আর সেই উদ্দেশ্যেই ভোরবেলা বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। ঘুরতে তো প্রত্যেকেই ভালোবাসে, আর আমরা তো ভীষণভাবে, কারণ আফটার অল আমরা বাঙালি, খেতে ঘুরতে এইগুলো আমাদের ভীষণভাবেই প্রিয়। কি ঠিক বললাম নিশ্চয়ই? প্রায় সাত মাস হয়ে গেছে দীঘা মন্দারমণি থেকে ঘুরে এসেছি, তারপরে অনেক দিন কোথাও যাওয়া হয়নি, আর সেই জন্যেই ভাবলাম চলো কাছাকাছি একটু বকখালি থেকেই ঘুরে আসি। আমি চেয়েছিলাম গাড়িতে না গিয়ে ট্রেনে বা বাসে যেতে, কিন্তু ওই যে আমার বর্মশাই, গাড়ি জিনিসটা তার এতটাই প্রিয় যে গাড়ি করে যেতে বা গাড়ি চালিয়ে যেতে ও ভীষণ ভালোবাসে। তোমরা তো জানোই ও আর কি গাড়ি লাভার বলতে পারো, ভীষণভাবেই গাড়ি প্রেমী, ভীষণ ভালোবাসে গাড়ি চালাতে, গাড়ি করে ঘুরতে যেতে। তো আমার অতটা যদিও গাড়ি ভালো লাগে না, কিছু করার নেই, দুজনের এই মতের পার্থক্যটা একটু আছে, তবুও ওই আর কি অ্যাডজাস্টমেন্ট বলে না, অ্যাডজাস্টমেন্ট না করলে কোনো কিছুই হয় না, আর সেই জন্যেই ওর কথা মতো ওই অ্যাডজাস্টমেন্ট করে আমিও চললাম গাড়ির উদ্দেশ্যেই, মানে গাড়িতে করেই বকখালির উদ্দেশ্যে। আর যেতে কিন্তু অনেকটা সময় লাগবে, আর সেই জন্যেই এই সাড়ে পাঁচটায় বেরোনো। আমার আবার বাইকে করে ঘুরতে ভালো লাগে, কিন্তু এই রোদে নয়, সেটা এত গরম আর এত রোদ, বাইকে যাওয়ার তো কোনো কথাই নেই। কারণ আর তার উপরে সব থেকে বড় কথা, মাম্মাম আছে, যদিও এমন নয় যে আমরা দুজন যাচ্ছি, আর সাথে আরও কেউ রয়েছে, সেটা তো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। এই ভিডিওতে তোমাদের কাছে সাসপেন্সে রাখলাম, আমাদের সাথে আরও কে আছে, আমরা একা নয়। অনেক দিন থেকে সুজিত বকখালি বকখালি করছিল, আমার যদিও বকখালি নিয়ে অতটা মাথা ব্যথা ছিল না, কিন্তু ওই যে ঘোড়া পাগল আমি, যেখানেই হোক একটা ঘুরতে যেতে হবে আর কি। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, ওর মতেই সাই দিই, চলো বকখালি যাই। একবার ঠিক হচ্ছিলো চলো পাহাড়ে যাই, একবার ভাবছিলাম চলো সমুদ্রে যাই, এই নিয়ে তর্কাতর্কিতে শেষ পর্যন্ত সমুদ্রটাই জিতল। আর কেন সেটা, সেটা হলো পাহাড়ের দেশে যেতে গেলে বিশেষ করে একটা মোটা অ্যামাউন্টের প্রয়োজন হয়, আর অনেকটা সময়েরও প্রয়োজন হয়, যে দুটোই আমাদের কাছে এই মুহূর্তে নেই। আর সেই জন্যেই এই পদক্ষেপ নেওয়া যে আমরা চলো ঘুরতে যখন মন চেয়েছি তখন আমরা চলো কাছাকাছি বকখালি থেকেই ঘুরে আসি, যেটা আমাদের অর্থ সামর্থ্য ঠিক থাকবে, আর সময় যেটা তোমার দুদিন ছুটি সেটাও ঠিক থাকবে। অফিস থেকে টাইম দিয়েছিল দুদিন ছুটির, তো সেই জন্য এই দুদিনের মধ্যে কোথায় বা ঘোরা যেতে পারে সেই উদ্দেশ্যেই এই বকখালিটাই ঠিক করা হয়েছিল। তাই যেতে যেতে প্রায় জোকা ঢোকার আগে নাকি জোকাতেই দেখলাম একটা দারুণ, এই যে সুন্দর মন্দিরটা দেখলে না, এটা ডায়মন্ড হারবারে দেখলে, সেটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। অসাধারণ লাগলো কিন্তু মন্দিরটা, যেটা এর আগে কখনো কারোর কাছে শুনিও নি আর দেখা তো দূরের কথা। আর এই দেখো, এবার আমরা বড় একটা সাগরের পাশ দিয়ে যাচ্ছি, যেখানে আই লাভ ডায়মন্ড হারবার সাইনিজ রেখা রয়েছে।
ভীষণ বড় একটা সাগর, যেটা এর আগে বেশ কয়েক বছর আগে আমরা এসেছিলাম। এখানে থাকে আমার আমাদের ফ্যামিলির খুব ক্লোজ একজন, মানে আমার মামার বন্ধু, সেই সেখানে এসেছিলাম আমরা। তো তারপরে আর এদিকে আসা হয়নি। সেই সময়ের কথাটাই মনে পড়ছিল এই মুহূর্তে, যে সেই সময় এসেছিলাম সবাই মিলে, তখন মামা বাড়ির সবাই, আমরা সবাই, আমি, সুজিত সবাই মিলেই এসেছিলাম। তো যাই হোক, তখন কিছুর একটা নেমন্তন্ন ছিল, মেবি আমার যতদূর মনে পড়ছে একটা কিছু নেমন্তন্ন ছিল, তাই জন্য এসেছিলাম। আবার সেই তারপরে এখন এত বছর পরে যাচ্ছি বকখালি। পুরো গ্রামের রাস্তা, মানে ভীষণ একটা মনোরম পরিবেশ। এটা যদি আরেকটু মানে গরমটা কম হতো তাহলে নিশ্চয়ই আরও ভালোভাবে উপভোগ করতে পারতাম, কিন্তু এতটাই গরম যে মানে কি বলবো, মানে একদম নাভিশ্বাস উঠে গেছে। প্রচণ্ড গরম, মানে এত গরম, এত গরম কি বলবো তোমাদের, সবাই জানতেই পারছো যে সব জায়গাতেই প্রচণ্ড গরম, সবাই ফিল করতে পারছো। নতুন করে গরম নিয়ে আর কিছু বলবো না। তো চলো সাথে থাকো ভিডিওটা আর দেখতে থাকো। কেমন চাটা? আমি একটু চাট খাই, চলতি পথের ক্লান্তিটা দূর করি একটু। মোরা উঠ ভালো চা। এই বকখালি যেতে যেতে চা যেমন খেলাম তেমনই দেখছিলাম এদিকে প্রচুর এই কৃষ্ণচূড়া গাছ। গাছটা দেখে এতটাই ভালো লাগছিল, শুধু এই গাছটা নয় আরও অনেক গাছ দেখেছি, তবে তুলেছি এইটাই। তো যাই হোক, ভীষণ সুন্দর লাগছিল এবং গাছ পুরো লালে লাল হয়ে ভরেছিল, দারুণ সুন্দর। বলতে বলতে এখানে আবার চলে এলাম ডাব খেতে, কারণ মামা অনেকক্ষণ থেকে ডাবের বায়না করছিল, সেই জন্য দেখলাম এই গরমে সত্যি মানে আর পারা যাচ্ছে না, ডাব দেখেই ডাব খেতে ইচ্ছা করছে। মানে এই সময় কি হয় বলো তো, এই মাজা, এই ফ্রুটি, এই ডাব, এই লস্যি, এই সব ছাড়া মানে আর মনে হচ্ছে না অন্য কিছু খিদের খাওয়া খাই, শুধু এই জল জাতীয়, পানীয় জাতীয়, ঠান্ডা জাতীয় জিনিসই খেতে মন চাইছিল, আর সেই জন্য আমিও এক চুমুক দিয়ে নিলাম। ঠান্ডা ডাবের জল গলা দিয়ে মনে হচ্ছিল এত তৃপ্তি আর কখনো পাইনি। গরমে ডাব খেতে কেমন লাগছে বলো? এই গরমে পাচ্ছি না, ডাবের জলটা খেয়ে প্রাণ পেলাম, সত্যি সত্যি প্রাণ পেলাম। উফ, এত বিভৎস গরম। চলতে চলতে একবার চা ব্রেক হলো, একবার ডাব ব্রেক হলো। আমরা রয়েছি নামখানা ব্রিজে, এখান থেকে এখনো 22-25 কিলোমিটার বকখালি আসতে লাগবে। আর যদি তোমরা কেউ ট্রেনে আসতে চাও তাহলে নামখানা নেমে আবারও বাস বা অটো ধরতে হবে, তাহলেই পৌঁছে যাবে বকখালি। বা তোমরা বাসেও আসতে পারো, সেটা হলো ধর্মতলার থেকে ডাইরেক্ট বকখালির বাসও আছে, যে কোনো রুট তোমরা অ্যাভেলেবেল। যদি না রুট আবার এখানে একটা টোল।
প্রায় কাছাকাছি আমরা ঢুকে গেছি। তো এখানে জার্নিটা অবধি শেয়ার করব, আগে আমরা ডেস্টিনেশন পয়েন্টে পৌঁছাই, তারপর ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন পয়েন্টে পৌঁছে গেছি, মানে আমরা বকখালি চলে এসেছি। আর কেন কি কারণে এখানে হঠাৎই এলাম, প্রি প্ল্যানিং নেই কোনো, সাডেন প্ল্যানে আমরা চলে এলাম আজকে ভোরবেলা বেরিয়ে। তো চলো আজকে জার্নিটা এই ভিডিওতে শেয়ার করলাম, সম্পূর্ণভাবে দেখলে কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে যারা এখন দেখছো সাবস্ক্রাইব করোনি এখনও, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট ভিডিওতে ফুল ব্লগ আসছে, মানে কী কী জন্য এসছি আর আমাদের সাথে কে কে এসছে, আমরা একা আসি। তো চলো এখানে ভিডিওটা কমপ্লিট করে দিই, আবার একটা নতুন ভিডিও নিয়ে নেক্সট দিনের জন্য তোমাদের সাথে হাজির হয়ে যাবো। টিল দেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, টেক কেয়ার।